আমাদের সুসম্রাট কুমার শচীন দেব ভ্রমণ জন্ম জয়ন্তী উদযাপন অনুষ্ঠান ত্রিপুরা সরকারের আইসিআই ডিপার্টমেন্টের উদ্যোগে সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র এবং পবিত্র বিধানসভার বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয় উপস্থিত শ্রী সুব্রত চক্রবর্তী ভাইস চেয়ারম্যান স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটি সেক্রেটারি ডিপার্টমেন্টে ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী শ্রী ভট্টাচার্য আইসিএ এবং এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন এবং তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মকর্তাগণ এবং আমার প্রিয় ছাত্রী বৃন্দ সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য এরকম একটা সুন্দর একটা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখানে বিস্তারিত কুমার শচীনদের ভ্রমণ সম্পর্কে এখানে আলোচনা আমার বক্তারা রেখেছেন আমরা যে জায়গায় আজকে ওনার সম্পর্কে আলোচনা করছি হয়তোবা অনেকে জানেন হয়তোবা অনেকে জানেন না এই জায়গাটা কিন্তু সচিন কর্তারই বাড়ি উনি ডোনেট করে গেছেন ভাবুন যে এরকম একজন ব্যক্তি থাকতে পারে যে এরকম একটা দারুণ একটা জায়গা উনি ডোনেট করে গেছেন এবং আজকে আমরা ওনাকে নিয়ে এখানে আলোচনা করছি আমরা যখন বাইরে পড়াশোনা করতে যেতাম যদি জিজ্ঞেস করতে কোথার থেকে এসছি তো বলতাম আগরতলা বা ত্রিপুরা তো কোনো পেতাম না যে কোনো জিনিসের উপর ভিত্তি করে বলবো যে আমি এমুক জায়গার অনেকে চিনতো না বুঝতেও না ত্রিপুরা মানে আসাম বা বাংলাদেশের সাথে যুক্ত এরকম একটা অবস্থা ছিল তো গর্বের যে জায়গা সেটাকে আমরা বলতাম এস ডি বর্মানের সেখানে উনি জন্মগ্রহণ করেছেন টুলি স্পিকিং এটা বলতে হতো আমাদের বোঝাতে হতো যে আমরা এরকম এক জায়গার থেকে আমি এসেছি বা আমরা এসেছি যে জায়গায় এরকম একজন সুর সম্রাট শচীন দেব বর্মনের জন্ম হয়েছিল এখানে বলা হয়েছে পূর্ব পাকিস্তানে তৎকালীন তখন তো ডিভিশন হয়নি পূর্ব বাংলাতে ওনার জন্ম হয়েছে এবং যেভাবে ওনার চিন্তা ভাবনা সাধারণ মানুষ হিসেবে উনি মানুষের সাথে মিশে গেছিলেন রাজপাট ছেড়ে যে আয়েশ তার থেকে বেরিয়ে উনি বুঝতে পেরেছেন মানুষ আগে তারপর বাকি সব এবং আমি যতটুকু বুঝি যে যারা সঙ্গীত নিয়ে চর্চা করেন বিশেষ করে সঙ্গীতের পরে আবার সঙ্গীত পরিচালনা তো সাংঘাতিক বিষয় গায়ক তারপরে সঙ্গীত তারপর পরিচালনা কতটুকু সাধনা হলে তারপরে সেটা সম্ভব হয় আজকের দিনে আমরা খুব গর্ব হয় এবং ভালো লাগে যখন রিয়েলিটি শোতে আমাদের ছেলে মেয়েদের এখন দেখি এবং যখন দেখায় যে বাড়ি যারা জিজ্ঞেস করে যারা যা থাকেন যে আগরতলায় কেউ আমি ধমনগরে ত্রিপুরা তখন মনে হয় এটা শুরু করেছিল আমাদের শচীন কর্তা এবং তাকে দেখেই মানুষ ইন্সপায়ার্ড হয়েছে মান্নাদের একটা গান আছে সবসময় এটা মনে পড়ে যে কাগজে লেখো নাম সে কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো নাম পাথর খয়ে যাবে কিন্তু হৃদয়ে লেখো নাম সেই নাম রয়ে যাবে সচিন করতে আমাদের হৃদয়ে জুড়ে আছে যে কারণে সবসময় মানে সঙ্গীত হলেই সচিন করতে এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস বোম্বেতেই যায় যার সাথে দেখা হয় বা আমাদের এখানে বড় বড় সঙ্গীত যারা এখন খুব নাম করা সব ব্যক্তি রিয়েলিটি শোতে ওদের দেখতে পান ত্রিপুরাতে মাঝে মাঝে আসে ওদের সাথে যখন আমরা কথা বলি কোন অংশে কিন্তু আমরা নিজেদেরকে মানে দুর্বল ফিল করি না বলাতে যে আমরা শচীন কর্তার দেশের একজন এখানেও সঙ্গীত ছিল এই সঙ্গীত সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে আলোড়ন জাগিয়েছে সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আজকের উনার যে জয়ন্তী আমরা উদযাপন করছি সেখান থেকে এখানে বিশেষ করে যারা আমাদের ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আমি বলবো ওনার সম্পর্কে জানা ওনার কিভাবে কষ্ট করে এখনকার মতো ওই মা বাবা গিয়ে কোনো স্কুলের মধ্যে নিয়ে গেছে গান শিখবার জন্য শাস্ত্রীয় সঙ্গীত শেখার জন্য তখন কিন্তু এরকম অবস্থা ছিল না অনেক কষ্ট করে তারপরে কিন্তু ওই জায়গাটা পৌঁছেছে কষ্ট ছাড়া কিছু হয় না ওদের ওনার সম্পর্কে জানা এবং আজকাল পড়াশোনার সাথে সাথে উনি যেমন পড়াশোনাও করেছেন আবার সঙ্গীত চর্চাও করেছেন এটা এটা আমাদের শেখার বিষয় এবং ইনোভেটিভ যে চিন্তাভাবনা ওনার যে গায়িকি সেটা কিন্তু আরেক রকমের শচীন কর্তার গান গেলেই আমরা কিন্তু দূর থেকে বুঝতে পারি আজকে এখানে যারা আমাদের শিল্পের এখানে গান করছিলেন এটা একটা আলাদা অনুভূতি শুনতে কানের ভিতর মনে হয় যেন কি শুনছি আমরা বিস্তারিত আলোচনা হয়েছে উনি গান করে ধ্রুপদী সঙ্গীতকে মিশ্রণ করে উনি নিজে একটা অদ্ভুত ভাবে একটা সুরের সৃষ্টি করেছেন আমার মনে আছে এখনো তৎকালীন সময়ে বলা হতো যে উনি কি গান করেন বাইটালি গান করেন এবার কিরকম গান উনি দ্রৌপদী সঙ্গীতের মিশ্রণ করে কি গান করেন সঙ্গীতও দিয়েছেন তখন উনার ছেলে আর ডি বর্মন খুব ওয়েস্টার্ন মিউজিক নিয়ে খুব একদম তো আমরা শোনা কথা জানি না কিন্তু যদিও বাবার কারণেই কিন্তু ওর এত বড় উত্থান হঠাৎ করে আমরা দেখলাম সে জুয়েল থিফ একটা জানিনা কেউ দেখেছেন কিনা জুয়েল থিফ তৎকালীন সময়ে সিনেমাটা শুরু হলো এমন ওয়েস্টার্ন মিউজিক দিলেন দেখিয়ে দিলেন আমরা বলতাম মানে বাবা দেখিয়ে দিয়েছে ছেলেকে একদম একদম ওয়েস্টার্ন টপ এগুলো আমাদের মানে ইচ্ছে থাকলে অনেক কিছু করা যায় বহুমুখী প্রতিভা বহুমুখী শিল্পী যে পরিচয় সেটা আমরা দেখতে পারি আর শিল্পীদের কথা বলে তো লাভই নেই গানের যারা সঙ্গীত নিয়ে যারা চর্চা করেন তারা কিন্তু মানুষের কথা বলেন আমরা এখানে যতটুকু ভাষণ দিই মানুষের কথা সেভাবে বলা যায় না হয়তোবা কিন্তু সঙ্গীতের মাধ্যমে অনেক জিনিস সুর ঢুকিয়ে অনেক কিছু বলা যায় এবং কথাগুলো কিন্তু মাটির মানুষের জীবনের সেই কথাগুলো কিন্তু শিল্পীরা বলতে পারে এর জন্য মানে যারা গান নিয়ে চর্চা করেন তাদেরকে একটু অন্য ঢঙে কিন্তু আমরা চিন্তা করব না কিন্তু ওদের আলাদা একটা শ্রদ্ধার জায়গা আছে আমি খুব এই বিষয়ে সবসময় ওনাদেরকে আমি অ্যাড্রেস করি যখন ওরা গান করেন যেখানেই করুক যে এত সহজে প্রতিটা গান না দেখে দেখে সেটাকে চর্চা করা রিয়েলিটি শোতে আমরা তাকিয়ে থাকি সবাই এক এক সময় মনে হয় যে টাইম চলে এসছে রিয়েলিটি শোর তো সময় চলে যাচ্ছে এরপরে আমরা কি করব তো গানের মাধ্যমে গান শোনাতে আমরা কিন্তু নিজেকেও খুঁজে পাওয়ার চেষ্টা করি আমরা যে আমা কে। এই পৃথিবীর জন্য আমার কি করার আছে কি করা প্রয়োজন সেগুলোও কিন্তু আমাদের আসে আজকে যারা দেশের যারা স্বাধীনতার জন্য বলিদান হয়েছেন তারাও কিন্তু উজ্জীবিত হয়েছিল গানের মাধ্যমে এমন সব গান আপনারা সবাই জানেন যে যে গানের মাধ্যমে উজ্জীবিত হয় এক এক সময় আমি এরকম দেখেছি যে যখন জীবনে কোনো সমস্যা হয়েছে জাস্ট আপনি ইউ লিসেন টু দ্য মিউজিক দেখবেন আপনার মনের মধ্যে একটা শান্তি বিরাজ করে তো একটা কনসেন্ট্রেশনও চলে আসে এটা গান ছাড়া হবে না এবং গান ছাড়া আমরা বাঁচতে পারবো না এবং আমাদের শচীন করতে আমাদের যা দিয়ে গেছেন আমরা সারা জীবন এটা মনে রাখবো আমরা এবং আমি আজকের ওনাকে শ্রদ্ধা নিবেদন করে এখানে যারা আগামী দিনের প্রজন্ম তাদেরকে বলবো যে ওনার জীবনকে পাথিয়েও করে যাতে আমরা নতুন যে বিকাশ প্রতিভার বিকাশ সেটা ঘটুক এবং এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার জয় হিন্দ